যাদের বুক ধরপর করে এবং ঘুম কম হয়, আমরা তাদেরকে ধরে নিব। তাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হরমোনের সমস্যা হচ্ছে। একটা হরমোন হলো এখানে ডোপামিন। ডোপামিন হরমোনটা থাকে সব ধরনের বীজের ভিতরে। কী বীজ? আপনি সারা পৃথিবীর মানুষ দেখবেন, বিশেষ করে আপনি গুলশান বাজারে, বনানী কাঁচা বাজারে গেলে দেখবেন সিমের বিচি অঙ্কুরোদ্গমিত সিমের বিচি বিক্রি হয়, কালাইল বীজ অঙ্কুরোদ্গমিত বিক্রি হয়, বুট অঙ্কুরোদ্গমিত করা বুট বিক্রি হয়। মানে যেই বীজটার ভিতরে হরমোন আছে সেই বীজটা পরিপূর্ণ হরমোন আছে, উভয় হরমোন আছে, মেল ফিমেল হরমোন আছে, ওইটার ভিতরে তো গাছ হবে। এই যে গাছ হওয়া যে বীজগুলো, এই বীজ আপনাকে খেতে হবে। আপনি গমও একটু বড় করে একটু বীজ দিয়ে দুই তিন দিন ভিজিয়ে রেখে এই বীজগুলিকে অঙ্কুরোদ্গমন করে আপনার খেতে হবে। তাইলে পরে আপনার ব্লাড ক্যান্সার হবে না, ব্লাড থ্যালাসেমিয়া হবে না, ব্লাডের অনেক রোগ হবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা মানুষের যে অঙ্গের মতো সেটা সেই অঙ্গের ওষুধ। যেরকম আপনি ধরেন কলা, সকালবেলা ঘুম থেকে উঠে একটা কলা খাওয়া দরকার। এই কলাটা দেখতে অনেকটা আমাদের নারীর মতো, আমাদের এই 16 ফিট এবং 5 ফিট বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত। একটা কলা খেলে আস্তে 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 ধীরে ধীরে, কলা খেয়ে ঘুমাইয়া থাকলে চলবে না, তাহলে কলা মাটি হয়ে যাবে। আর কলা খেয়ে আপনি হাঁটাচলা করবেন, উঠবেন, বসবেন, ব্যায়াম করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, দৌড়ে অফিসে যাবেন, আপনার এই কলা ধীরে 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 ধীরে, আপনার খাবারের তো কোনো হাত পা নাই, আপনার 21 ফিট জায়গাকে খাবার মুখ থেকে রেকটমে নিয়ে যাবে। কলা একটা হীরার ভূমিকা পালন করে, এই জন্য বলা হয় সকালের কলা হীরা, আর দুপুরের কলা স্বর্ণ, আর বিকালের কলা রূপো, আর রাতের কলা মাটি। তাই সকালে আপনাকে একটি পাকা কলা খেতে হবে।